আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ঘটনাগুলো কি খালি আমার লগেই ঘটে নাকি মাইলের মধ্যে আপনার লগেও ঘটে? একটু মিলাই দেখেনছে। কালকা রাইতের বেলা যখন নাকি 12টা বাজে তখন চিন্তা ভাবনা করলাম যে না, আর রাইটটা জাগন যাইতো না, তাড়াতাড়ি করে ঘুমের অভ্যাস করতে হইব, জীবনে বহুত রাইট জাগতি। এই চিন্তা ভাবনা কইরা তাড়াতাড়ি করে মোবাইল টোবাইল দাদা আছে সপ্তাহ বন্ধ তন্ধ কইরা রাইত যখন 12টা বাজে টাক সুদায় হইতে গেছি লাইট সাইট বন্ধ কইরা ঘুমাই যামোগা। কিন্তু চিন্তা করলেই তার ঘুমান যায় না, আল্লাহর কি কুদরত। হুত্যার পর থেকে অদাইতে গদাইতে এই ফাইল হেই ফাইল করতে 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 সাইটে সুইটে দুইটা আইটে ঠিকই বাজে গেছে গা। আর যখনই নাকি দুইটা আড়াইটা বাজে ঠিক তখনই আস্তে কইরা আমার ব্রেনের ডাকনাটা খুললা গেছে গা। এবং এই খোলা ডাকনা দিয়া লগে লগেই সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, পিথাগোরাস, আইনস্টাইন, নিউটন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জায়েদ খান, হিরু আলম সহ যাবতীয় যত মনীষী আছেন সবাইয়ের আত্মা আস্তে করে আমার ব্রেনের মধ্যে ভর করছে। এবং লগে লগেই এত সুন্দর সুন্দর বিষয় লিয়ে, এত সুন্দর সুন্দর চিন্তাভাবনা, এত জটিল জটিল কঠিন সমীকরণগুলো এত সহজে মিল্লা দিতেছিল, আমি নিজেই অবাক হইতেছিলাম। পিথাগোরাসের উপপাদ্যটা মুহূর্তের মধ্যে মিলাই লইছি। সক্রেটিস কিল লেগে হ্যামলক বিষপান করে মারা গেছিল, এই উত্তরটা লগে লগে জানা লাইছি। নিউটনের মাথার মধ্যে আপেলটা কিল লেগে পড়ছিল, ইডা হিসাব আমার কাছে মিলছে। তো বহুত জটিল জটিল হিসাব আমি মুহূর্তের মধ্যে মিলাই লিছি। জাতীয় আন্তর্জাতিক অনেক ইস্যু নিয়ে, আমার কাছে অমীমাংসিত ইস্যু নিয়ে আমি তখন মনে হয়েছে যে এইটা এই কারণে ঘটছে। ইউক্রেন কিল লেগে রাশিয়ার লেগে যুদ্ধ করতেছে, আমেরিকা কিল লেগে বাংলাদেশে বারবার স্যাংশন দিতেছে বা ভিসা নীতি প্রয়োগ করতেছে, এই উত্তরগুলো আমি মোটামুটি ফায়া লাইছি। সামনের নির্বাচনে হিরু আলম অংশগ্রহণ করবো কি না, জায়েদ খান পরবর্তী মুভিটা কোন নায়িকা করবো, সব যাবতীয় বিষয় আদি মাথার মধ্যে ঘুরফাক করতেছে এবং সব কিছু ক্রিস্টাল স্বচ্ছ ক্লিয়ার মনে হইতেছিল। এত সুন্দর চিন্তাভাবনা, এত সুন্দর স্মুথ, আমি নিজে মানে মনে হইতেছিল যে এটা আমার আত্মা না, বিশ্বাস হইতেছিল না যে এটা আমার চিন্তাভাবনা, মনে হইতেছিল এটা মনে হয় নিশ্চয়ই এরিস্টটল টাইপের কোনো মনীষীর আত্মা। এবং শেষ মুহূর্তে আয়া সেটা আমার মনে হইলো যে নিজের যাইতে যাইতে বয়সটা কিন্তু 30 পার হয়ে যেতে আছে গা। তো জীবনের অর্ধেক ফার করে লাগছি, কবে জানি ঠাস করে মহিলা দেখে কোন যায় না, জীবনে কী ফাইলাম কী চাইলাম এই হিসাবগুলো একটু মিলাই দেখা দরকার। তারপরে দেখলাম যে সাওয়া ফাওয়ার হিসাবের মধ্যে অনেক গরমিল হইতাছি, তারপরে জীবনটা যেমনি সাওয়া মানে পরিচালনা করা দরকার ছিল এমনি করছি না, অনেক বড় বড় ভুল করছি, এই ভুলগুলোর লেগে রিগ্রেট করতেছি, অনুশোচনা করছি, অনুতাপ করছি যে এটা এমনি না করে হেমনি করলেও ভালো হইলে হইলে। কত সুন্দর চিন্তা আপনাদের মাথার মধ্যে ঘুরতেছে। শেষ মুহূর্তে চিন্তা করলাম যে না, জীবন যেহেতু যাইতেছে গা, এইবারের অন্তত পক্ষে একটু আলোর ফতে হওয়া দরকার, এইবার অন্তত পক্ষে একটু নামাজ কালাম ধরা দরকার, নিজের কেরিয়ার লইয়া ফোকাসড হওয়া দরকার, তারপরে একটু পড়াশোনাটার মধ্যে একটু মন দেওয়া দরকার। তখন চিন্তাভাবনা করলাম যে না, কালকার থেকে নামাজ কালাম পড়মু, একদম আল্লাহর ফতে যাবো গা, বালা ফতে চলমু, আর শয়তানের ফাঁসার মধ্যে ডাং দিতাম না। শেষ মুহূর্তে 3 কুলফু আল্লাহ ফইরা বুকের মধ্যে ফুটু দিয়া উইতা গেছি গা, ফজরের ঠিক আগ মুহূর্তে ঘুমাই গেছি গা। অহন প্রায় 10:45 বাজে, ঘুমের থেকে অদায়া গদায় উঠছি, উঠার পরে অত কোনোতা নেই আমার মাথার মধ্যে নাই, অহন খালি মাথার মধ্যে একটা জিনিসই ঘুরতে আছে, তাড়াতাড়ি ব্রাশটা লয়ে বারান্দার মধ্যে যামো গিয়া পাশের বাসার নুসরাত একটু দেখবো, ভালো লাগবো, যাই নুসরাত একটু দেখে গিয়া।